কাজ করবে। বাংলাদেশ চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমে পরিবেশন ও প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবে। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল অংশীজন সুন্দর সম্পর্ক গড়ে তুলে খুব সুন্দর ভূমিকা পালন করবে। সর্বোপরি চলচ্চিত্রের সার্বিক উন্নয়নই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরামের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভূমিকা। এই সংগঠনে আমাদের এখানে প্রযোজক, পরিচালক, শিল্পী সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন এফডিসিতে। আমি এই সংগঠনের আহ্বায়ক, আমার শাহিন ভাই এই সংগঠনের সদস্য সচিব, আমার আলিরাজ ভাই এই সংগঠনের উনি এক নম্বর সদস্য, আমার ডিএতা এফ ভাই এই সংগঠনের যুগ্ন আহ্বায়ক, নানা ভাই যুগ্ন আহ্বায়ক এবং আরো অনেকেই আছেন সাইমন তারেক যুগ্ন সদস্য। এই যে আমার ভট্টু আছে সংগঠনের বলিষ্ঠ নেতৃত্বে, উনিও যুগ্ন আহ্বায়ক এবং আরো কেবাবি আছে, আমি সবার নাম বলে আসলে শেষ করতে পারবো না। আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি আপনাদের কাছে উপহার দিব খুব তাড়াতাড়ি। এটা আমাদের সব শর্ট বেসিসে ওমর সানি আছে আমাদের সাথে চিত্রনায়ক, সে জয়েন্ট কনভেনার আমাদের এই সংগঠনের এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এই সংগঠন করেছি। আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দেব। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য শেষ করছি। আলিরাজ ভাই যদি কিছু বলেন সংক্ষিপ্ত এই সংগঠন সম্পর্কে, আমি তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি, একদম অরাজনৈতিক একটা সংগঠন। আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না, আপনারাও আমাদেরই লোক, আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটু বলি, আমাদের সাথে আছেন ইকবাল হোসেন জয়, উনিও আমাদের এই সংগঠনের একজন আহ্বায়ক, নিয়মিত ছবি বানান এবং উনি আজকে একটি চলচ্চিত্র ডিক্লেয়ার দিতে চেয়েছিলেন, আরো আমরা আজকে চেয়েছিলাম 10টি চলচ্চিত্র একসাথে ঘোষণা করতে। আমাদের যারা ছবি বানাতেন বানাবেন, যারা ঘোষণা দিতেন, আজকে আমাদের ভেনু পরিবর্তন হওয়ার কারণে তাদেরকে আমি না বলে দিয়েছি। পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আবার নতুনভাবে আপনাদের সামনে হাজির হব এবং 10টি ছবি চলচ্চিত্র উন্নয়ন ফোরাম থেকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এখন আমাদের জয়েন্ট কনভেনার ভুট্টু, হিরো, সাগর কিছু বলবেন। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের উদ্দেশ্য সৎ এবং আমাদের যারা এই উন্নয়নে থাকতে চায় তাদের উদ্দেশ্য সৎ এবং সবাইকে নিয়ে আমরা কাজ করব আর আপনাদের সহযোগিতা এখন থেকে কামনা করছি। আর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই সংগঠন অনেক অনেক ভালো করবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভুট্টুকে। আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন আমার বড় ভাই, যাকে আমি আগে সিনেমায় আসার থেকেই আমার সাথে সম্পর্ক, আমাদের যুগ্ন আহ্বায়ক নানা আশা, আমরা তার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের বিষয়ে। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে একদম সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে, আমরা কোনো ভেদাভেদ করব না, এটা আমাদের প্রথম কথা। আমরা দেখতে যাব না কোন কে কোথায় রাজনীতি করছে, কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না, কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না। তো আমাদের এবং আপনাদের, আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত, আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি। আবার অগস্টের 5 তারিখে যেটাকে 36-এর স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেইমান নামে পরিচিত না হই, আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ড, সেন্সর বোর্ডে
সাতজন সচিব থাকে, যারা হয়তো সিনেমা দেখেনি না, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকে। তো আমি আশা করব এখানে দুজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সরের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয়। এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই যখন একটা চলচ্চিত্র একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি, কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয় সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে। কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে, পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর যেসব সচিবরা যারা ছবির সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন, ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন। আমি আশা করব সেন্সর বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লোক থাকে, যারা চলচ্চিত্রকে বোঝেন, এবং সাংবাদিকও থাকতে পারে, এখানে প্রযোজক থাকতে পারে, পরিবেশক থাকতে পারে, সচিব কেন, যে জানে না সে কেন থাকে, যে যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর পায় না। আমি এতটুকুই বলবো। আর ফোরামের যে আমাদের নিয়মকানুন আছে এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য, এবং আমি আশা করব আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায়, আমরা এই চেষ্টা করব। আপনারাও দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। ধন্যবাদ বড় ভাই, বড় ভাইয়ের মতোই কথা বলেছেন, সব সময় আপনাকে আমরা পাশে পেয়েছি। এখন আমাদের এই ফোরাম নিয়ে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের প্রযোজক পিটার চৌধুরী। পিটার ভাই, আমাদের চলচ্চিত্র প্রযোজক, আসসালামু আলাইকুম। চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যারা সদস্যবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমনকি যারা সাংবাদিক ভাইরা কষ্ট করে এখানে আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা উন্নয়ন চলচ্চিত্র ফ্যামিলি, একটা আমরা মনে করি নিজেদের একটা ফ্যামিলি মেম্বার, তা বলেন নায়ক থেকে আরম্ভ করে নায়িকা পদ ফ্যামিলি মনে করি, যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন এটা হয়েছে, সবাই আমরা ইনশাআল্লাহ মিলে, সবাই মিলে আমরা একসাথে হয়ে আমরা কাজ করব। এটা আপনারা নানক ভাই তো সবই বললেন, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করে সবাইকে শুভেচ্ছা জানি আমি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানি, ধন্যবাদ পিটার ভাইকে। এখন আমাদের শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক, শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি, আমাদের শুভ সবারই প্রিয় ডিএ তায়েব ভাই, আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন ফোরামের এক নাম্বার যুগ্ম আহ্বায়ক। আমরা তার এরপরে আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে এই সরকারের কাছে 21 দফা দাবি, সেটা পাঠ করে শোনাবেন, সেটা পাঠ করে শোনাবেন তায়েব ভাইয়ের বক্তব্যের পরে আমাদের এই সংগঠনের যিনি সদস্য সচিব আমাদের শাহিন সুমন ভাই, এখন আপনাদের সামনে মূল্যবান শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডিএ তায়েব ভাই। সবাইকে শুভেচ্ছা, এমন একটা সংগঠনের সাথে জড়িত হতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এটা উন্নয়ন এই কথা বলে ভাই, এক মিনিট ভাই, ভাই প্লিজ ভাই, টাইম কো ইয়ে হচ্ছে ভাই, এই জন্য তো প্রথমেই ক্ষমা চাইলাম ভাই। আচ্ছা আমরা বলবো কেন, আচ্ছা বোনটা দিয়ে দেখে ভাই, পাওয়া যায় আমাকে।
কি করবো, দাঁড়াবো না বসবো, এবার হবে ইনশাআল্লাহ। ছড়াই